सॉरी मिनी कॉक्स बाजार सम्पूर्ण अपना बैकगुल रखते बैक पार्किंग अथवा प्राइवेट कार जो है जगह सम्पूर्ण प्राइवेट कार पार्किंग रखार जो एक जगह अपना प्रचुर परिमाणे गाड़ी पार्किंग करते हैं। काउंसलर भाई हमारे रेखे चले गेसे ইতিমধ্যে কিন্তু কাউন্সলর ভাই আমাদের রেখে চলে গেছে। দেখেন কাউন্সলর ভাই কত দূরে, মানে কাউন্সলর ভাই আমাদের সঙ্গ সাথী হতে চাচ্ছে না। না আসলে তুমি ভাই বলছো আমি শুক্রবার আর শনিবার এখানে আপনি মানুষের জন্য দাঁড়াতে পারবেন না। কিন্তু মনে হয় সাধারণ মূল্য চেয়ে এখানে মূল্যটা বেশি। আর এখানে বসতে কি টাকা লাগে? কক্সবাজারের মতো সেম সিস্টেম, বাট এখন আজকে তো বন্ধের দিন, খোলার দিন, এখন তো এমনি বইয়া থাকুম। আমার দুইটা ছবি লিয়েন, আমার দুইটা ছবি তুললেন, আমরা ঢাকা কক্সবাজারে আছি। আচ্ছা মান্ডা, এটা কিন্তু মান্ডা না, এটা পড়ছে ড্যামরা মাতুয়াল। এই যে ওই যে সোজা দেখা যায়, ভিউয়ার্স দেখেন ওই সাইডটা হচ্ছে আমাদের কোনাপাড়া ড্যামরা, আর এই সাইডটা যাত্রাবাড়ি। এই সাইডে যাত্রাবাড়ি। হুম আচ্ছা দেখেন এখানে সুন্দর একটা ফিলিংস অনুভব করবেন, প্রাকৃতিক চমৎকার একটা জিনিস। ওই সাইডটাতে দেখেন কাশবন, বিশাল কাশবন, বিশাল কাশবন। যারা সাধারণত কাশবনের ভিউয়ে ছবি তুলতে ইচ্ছুক তাদের আমি কিন্তু জুম করেছি, তাই মনে হয় আমরা এখন কক্সবাজারে আছি। দেখেন কাউসার ভাই আমরা রেখেই সিটে বসে পড়ছে। আমি যদি আপনাদের একটু দূর থেকে দেখাই তাহলে পানির স্রোত বুঝতে পারবেন, মানে কক্সবাজারের পানির যে স্রোত সেই পরিমাণে স্রোত নাই, কিন্তু স্রোত আছে। সাধারণত পানিতে যে পরিমাণে স্রোত থাকে সেইটাই, কিন্তু কক্সবাজার কক্সবাজারের যে অনুভূতিটা সেই অনুভূতিটা আপনারা এখান থেকে পাবেন। ভিউয়ার্স আপনারা সবাই এই জায়গাটা পরিদর্শন করতে আসবেন, এইখানের পরিবেশটা আমি আজকে এই ভিউটা নতুন দেখলাম, আমি এখানে নিয়মিত আসি। ভিউয়ার্স আপনারা এইখানে যে ভিউটা মোটামুটি কক্সবাজারের ফিল তো হবে না, কিন্তু অনুভূতিটা আপনি ছোটোখাটো একটা হাওর দেখার অনুভূতি পাবেন, যেটা আপনি নিকলি বা বালিখোলা বা ওই হাওর এলাকার যে ফিলিংসটা সেটা পাবেন এখানে। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু বারবার একই কথা বলতেছি, কক্সবাজারের কিছুটা অনুভূতি ঢাকার ক্লান্ত শহর থেকে একটু ভালো পরিবেশ, গ্রাম্য পরিবেশ, তারপর যা বলে হ্যাঁ সব কিছু মিলিয়ে আপনারা সুন্দর একটা অনুভূতি পাবেন। সারাদিন সময়টা আপনারা সুন্দর অনুভব করতে পারবেন। হ্যালো কাউসার ভাইয়ার, আমি দুজন মিলে সবসময় থাকার জন্য, একসাথে থাকার জন্য চেষ্টা করি।
ওনাকে আমি বলেছি যেখানে যাবে সেখানে আমাকে যেন নিয়ে যায়। না আমি প্রায় খুব ভ্রমণ পিপাসু, আমি ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক জায়গায় ভ্রমণ করি, অনেক সময় গাড়ি দিয়ে রাতে বা দেখা গেছে যে রাতের একটা দুইটার দিকেও চলে যাই। হ্যাঁ এখন আমি সময় সুযোগ যখনই হয় ইনশাআল্লাহ তুহিন ভাইকে সাথে নিয়ে বের হই বা বের হব চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা আচ্ছা যাক, এটা আমার কপাল, যদি এরকম করে কিছু যদি দেখাইতে পারি সেটা হবে কাউসার ভাইয়ের জন্য, এই জন্য কাউসার ভাইকে আমি অগ্রিম অ্যাডভান্স জানালাম। দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে দোকান আছে, দেখেন আমার পিছনে অনেক খাবারের দোকান আছে, আপনি এখানে যা খাইতে চান তাই এখানে পাবেন। চলেন যা খেতে চান সব পাবেন এখানে। আর চটপটি ফুচকার দোকান তো কোনো কথাই নাই, পয়সা দিয়ে বেরো। তো এটা হলো আমাদের সামনে পার্ক, পিছন থেকে দেখতে পাবেন অনেক খাবারের দোকান, রীতিমতো একটা দোকান আছে এখানে, তৈলাক্ত খাবার যা খেতে চান সবই ভালো, সবই মানসম্মত, কারণ এখানে আপনি কোনো ধুলা পাবেন না, ধুলা নাই বিধায় আপনি সবই খাবার মানসম্মত।